হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল ডিভাইস আর আজকে আমি বলবো কী করে ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা দিতে হয় এবং করতে হয় তা প্রথমে বলে দিই বন্ধুরা আপনাদের নিজস্ব অফিসিয়াল কলেজ বা অফিশিয়াল কলেজের সেই হচ্ছে তোমার গ্রুপ থেকে প্রশ্নপত্র দেওয়া হবে এবং সেই প্রশ্নপত্রটা আপনারা হাতে লিখে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারো ঠিক আছে প্রথমে প্রথমে যদি হাতে লিখে নাও তাহলে নাম বাবার নাম কলেজের নাম স্টুডেন্ট আইডি রোল নাম্বার এবং সাবজেক্ট এবং হচ্ছে কে পেপার কোড এবং পেপার নেম আর হচ্ছে ফুল সিগনেচার উইথ ডেট ডেট লিখতে হবে ঠিক আছে তারপরে যে প্রশ্নটা প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা পূর্ণবাক্যে লিখতে হবে এবং প্রশ্নের যেটা উত্তর ধরো এ দাগের উত্তরটা এক নম্বর দাগের এ উত্তর হলো তাহলে আমরা এ লিখবো না এটা লিখবো এবং তার পাশে যে উত্তরটা সে উত্তরটা লিখে দেবো ঠিক আছে এবং এইভাবে সবগুলো কমপ্লিট করব দশ নম্বরটা কমপ্লিট করব। আর দুই নম্বর যারা আছে কে প্রিন্ট আউট করে নেবে তারাও এই নাম রোল এগুলো ইত্যাদি লিখে নেবে তারপরে তারা কি করবে তারা প্রশ্ন দিয়ে থাকবে এবং উত্তর দেওয়া থাকবে শুধু অপশানটা টিক মারবে শুধু অপশানটা টিক মারবে তারপরে সেটা ছবি তুলবে সবাই ছবিটা তুলে পিডিএফ করবে এবং পিডিএফ করে সেটা নিজস্ব অফিসিয়াল যে জিমেল দেওয়া থাকবে সেই জিমেলে নিজের মোবাইল থেকে পারো যেখান থেকে পারো পাঠিয়ে দেবে ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো